গ্রাম পঞ্চায়েতে অনেকে বসবাস করেন, রোজগার হাতে নাই বলে অনেকে গরু পোষেন, ছাগল পোষেন। আপনি দেখবেন ছাগল যারা পোষেন, একটা জায়গায় ছাগল রাখার যে জায়গা, রাতের বেলা সব ছাগলকে এক জায়গায় রাখা হয়, আবার সকাল হলে পর বাড়ির মালিক বা মালকিন তাকে বাইরে নিয়ে যায়, যাতে গোচার যাতে গোচারণ ক্ষেত্রে সে যেতে পারে, আবার সন্ধ্যার সময় ওদেরকে বাড়িতে আনা হয়। সন্ধ্যের বেলা ওরা যখন বাড়ি ফেরে তখন দেখবেন বুড়ো সাইজের যে ছাগলগুলো, হঠাৎ করে তাদের কি মনে হলো পেছনের দু পায়ে দাঁড়িয়ে সামনের দুটো পা ওপরের দিকে তুলে এ ওর শিঙে এইরকম করে ধাক্কা দিচ্ছে আর মারামারি করছে ঠ্যাং তুলে। বিজেপি আর তৃণমূলের ঝগড়াটা হচ্ছে ঠিক এইরকম, মানুষকে কিনা বিভ্রান্ত করার জন্যে ওরা এ ধরনের কুস্তি করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গায় বর্ষা নামলে পর ধানের গাছ পুঁতে দেওয়া হবে, চাষ করা হবে পিচ রাস্তাতে, তৃণমূল আর বিজেপির নজরে এসব ব্যাপার যায় না। আমি জিজ্ঞাসা করতে চাই বিজেপিকে, আমরা বামপন্থীরা লড়াই করে যে 100 দিনের কাজ আদায় করে এনেছিলাম 2004 সালে লোকসভায়, আমাদের বামপন্থী এমপিদের তৎপরতার ফলশ্রুতিতে 2005 সালে যে আইন তৈরি হয়েছিল, সে আইনের পরবর্তীকালে আমরা আশা করেছিলাম প্রতি বছর এই কাজের পরিধি বাড়বে। বিজেপির কোনো বন্ধু যদি আমার কথা শুনতে পান, তিনি জবাব দেবেন এই এলাকায় সভা করে ভগবানপুর 1 নম্বর ব্লক এলাকার কোথাও সভা করে বলবেন কি গত বছর এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল, কেন্দ্র বরাদ্দ করেছিল 89,000 কোটি টাকা, আর এবছরের 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তার থেকে 29,000 কোটি টাকা কমিয়ে 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গরিব মানুষেরা যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, যারা লাল ঝান্ডার পার্টি করেন, আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দিয়ে ভাবুন, যারা প্রচার করছেন তৃণমূলকে ঠেকাতে গেলে পর বিজেপিকে আনতে হবে, এই বিজেপি আপনার হাতে কাজ না দেওয়ার জন্যে পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। গত বছরের 20,000 কোটি টাকা যা এই 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া পড়ে আছে, সেই টাকা এখনো পর্যন্ত সারা রাজ্যের সাথে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমরা পাইনি। স্বভাবতই গরিব মানুষ আমরা যারা, আমরা তারা এই কষ্টের মধ্যে আছি। দুই, আমরা বামপন্থীরা লড়াই করে রাশন দোকানের মাধ্যমে অন্ত্যোদয় অন্ন যোজনা, SPHH, PHH এই প্রকল্পগুলিতে যে খাদ্যশস্য, চাল অথবা গম যা রাশন দোকানের মাধ্যমে দেওয়ার আমরা ব্যবস্থা করেছিলাম UPA 1 নম্বর এবং পরবর্তীতে UPA 2 নম্বর সরকারকে বুঝিয়ে, আস্তে আস্তে এই প্রকল্পে গত বছরের চেয়ে 28% টাকা কমিয়ে দেওয়া হয়েছে। গরিব মানুষ তাকে পেটে মারার চেষ্টা করা হচ্ছে আর রেশন দোকানগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চাষিরা আমরা যারা চাষ করি, আমাদের সারে, আমাদের কীটনাশকে, আমাদের সেচে, আমাদের অন্যান্য যে কৃষি সরঞ্জাম কেনার ক্ষেত্রে, সব জায়গায় এগুলোর থেকে গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করতে চাই যে বিজেপি যারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছেন, কার স্বার্থে তারা গোটা দেশের বাজারটাকে এভাবে ছেড়ে দিতে চাইছেন? আর আমাদের রাজ্যের সরকার 100 দিনের বকেয়া টাকা আদায় করার ক্ষেত্রে বা নতুন করে এই প্রকল্প চালু করার ক্ষেত্রে তাদের কোনো রকমের কোনো উদ্যোগ নেই, এটুকু আমরা বলতে পারি। আর উদ্যোগ থাকবেই বা কেন, আমি ওই আলোচনায় যাব না।
বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, সমস্ত ধরনের চৌর্যবৃত্তিতে এরা একেবারে সিদ্ধহস্ত হয়ে উঠেছে। আর আপনি ভগবানপুর গঞ্জে গেলে দেখতে পাবেন আজকের বিজেপি, কাল তৃণমূল, তারা মিছিল করে পরস্পরকে গালাগালি করছে। আমি খালি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমি এই কথাটা যা বলবো আমি বিজেপি বা তৃণমূলকে কটাক্ষ করার জন্যে বলছি না, যদি কেউ আহত হন আমি মাপ চেয়ে নেব। কথাটা হচ্ছে এটাই, আমাদের এই ব্লক এলাকায় তপশিলি জাতির মানুষ আমাদের এই গ্রাম পঞ্চায়েতে অনেকে বসবাস করেন, রোজগার হাতে নাই বলে অনেকে গরু পোষেন, ছাগল পোষেন। আপনি দেখবেন ছাগল যারা পোষেন, একটা জায়গায় ছাগল রাখার যে জায়গা, রাতের বেলা সব ছাগলকে এক জায়গায় রাখা হয়, আবার সকাল হলে পর বাড়ির মালিক বা মালকিন তাকে বাইরে নিয়ে যায়, যাতে গোচার যাতে গোচারণ ক্ষেত্রে সে যেতে পারে, আবার সন্ধ্যার সময় ওদেরকে বাড়িতে আনা হয়। সন্ধ্যের বেলা ওরা যখন বাড়ি ফেরে তখন দেখবেন বুড়ো সাইজের যে ছাগলগুলো, হঠাৎ করে তাদের কি মনে হলো পেছনের দু পায়ে দাঁড়িয়ে সামনের দুটো পা ওপরের দিকে তুলে এ ওর শিঙে এইরকম করে ধাক্কা দিচ্ছে আর মারামারি করছে ঠ্যাং তুলে। বিজেপি আর তৃণমূলের ঝগড়াটা হচ্ছে ঠিক এইরকম মানুষকে কিনা বিভ্রান্ত করার জন্যে ওরা এ ধরনের কুস্তি করার চেষ্টা করছে। আমি আমার কথা বাড়াতে চাইছি না, আমি খালি বলতে চাই কোন তারিখে পঞ্চায়েত নির্বাচন হবে আমি তা জানি না। ভগবানপুর 1 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের 211টা আসন, 211টা আসনেই আমরা বামপন্থী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করব। এই মর্মে আমরা ইতিমধ্যেই কাজ ঠিক করে ফেলেছি। আমাদের পঞ্চায়েত সমিতির 30টা আসন, জেলা পরিষদ পরিষদের যে 3টে ক্ষেত্র, সব জায়গায় প্রার্থী বাছাইয়ের কাজ পূর্ণাঙ্গ হয়ে গেছে, মানুষ প্রস্তুত এই নির্বাচন করার জন্যে। কিন্তু মমতা ব্যানার্জিরা চাইছে না, আর চাইছে না বলে ভাইপোকে দিয়ে নবজোয়ার কর্মসূচি উত্তরবঙ্গ থেকে শুরু করা হয়েছে। আমি বলছি ওটা জোয়ার নয়, ওটা তৃণমূলের ভাটা, কারণ তৃণমূলের জাহাজ ডুবছে, আর ডুবতে ডুবতে এমন খারাপ অবস্থায় গিয়ে পড়বে তৃণমূল জার থেকে কোনো দিশা দেখতে পাবে না। আমি আপনাদের কাছে শেষ করব এই আবেদন রেখে, আগামী পঞ্চায়েত নির্বাচন সে যে সময়ই হোক না কেন, আমরা বামপন্থীরা প্রস্তুত সেই নির্বাচনে সকল আসনে বামপন্থী প্রার্থীদেরকে নির্বাচিত করে আবার আগেকার মতো মানুষের পঞ্চায়েত যাতে করে আমরা গড়ে তুলতে পারি, এলাকায় এলাকায় চোর চাচ্চোরদের হাত থেকে, ওই যারা কাটমানি নেয়, যারা তোলাবাজি করে তাদের হাত থেকে পঞ্চায়েতকে মুক্ত করে ভগবানপুর 1 নম্বর ব্লক এলাকার 10টি পঞ্চায়েতের সর্বত্র যাতে আমরা বামপন্থী প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারি, সেই প্রশ্নে সারা ব্লক জুড়ে যে প্রস্তুতি শুরু হয়েছে সেই প্রস্তুতির অংশীদার হিসেবে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা, মাস্টারমশাই, সমস্ত অংশের মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, যাতে করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই সাথে দুটো রাজনৈতিক দলকে জনবিচ্ছিন্ন করে নির্বাচনে পর্যুদস্ত করার মধ্যে দিয়ে আমরা এই এলাকার 10টা অঞ্চলে লাল ঝান্ডাকে যাতে পথ পথ করে ওড়াতে পারি সেই দিশা আপনারা দেখিয়ে দেবেন। আপনাদের কাছে এই আবেদন জানিয়ে আর একবার আমি আমাদের জেলা পার্টির তরফে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। লাল সালাম।